এদিকে বগুড়ায় পুলিশের সাথে জামায়াত শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ আহত হয়। বগুড়ার উপশহরে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় এক জামায়াত কর্মীকে আটক পুলিশ আটক করলে তাকে ছিনিয়ে নিয়ে যায় হরতাল সমর্থকরা। এ সময় পুলিশ বাধা দিলে পিকেটাররা অস্ত্র ছিনিয়ে নেয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে আসলে অস্ত্র ফেলে পালিয়ে যায় তারা। অপরদিকে শহরের সরকারি আজিজুল হক কলেজের সামনে শিবির কর্মীরা লাঠি শোটা নিয়ে বিক্ষোভ করে। পরে তারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।